তো রাহুল টেকওয়াল্ড এর আজকের ভিডিও হচ্ছে গেমিং ভিডিও, তাই তো? একদম গেমিং এর একটা ধামাকাদার ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। সব থেকে বাজেটকে চেপে রেখে কিভাবে ভালো একটা গেমিং পেসি পাওয়া যায় তার পুরো আজকে কনফিগারেশন আমরা জানাবো, তাই তো? পুরো টোটাল গেমিং ভিডিও হচ্ছে, ধরতে পারেন 28,000 সামথিং থেকে শুরু হয়েছে, একদম 45-47 এর মধ্যে আজকে আমরা গেমিং পিসির উপরে বলবো, এর মধ্যে রাইজেন ইন্টেল সবার মধ্যেই বলবো। তো সবার আগে আমরা শুরু করবো হচ্ছে i3 10th জেনারেশন, যেটা আমাদের 25,580 টাকা ছিল, সেটা এখনো চলছে, ওটা চলবে। কিন্তু গেমিং আমরা যেরকম গেমিং বলতে বুঝি RGB ক্যাবিনেট, লাইটিং অনেক কিছু, তারপরে গ্রাফিক কার্ড ট্রাফিক কার্ড দিয়ে মানে টোটাল পিওর গেমিং। তো ইন্টেলের স্টার্টিং রেঞ্জ আজকে আছে মাত্র 34,540 টাকায়। ওটাতে আপনারা পাচ্ছেন গিগাবাইট বা MSI মাদারবোর্ড, দেখতেই পাচ্ছেন গিগাবাইটের 410 মাদারবোর্ড, ফুল সিলপ্যাক মাদারবোর্ড পাচ্ছেন, i3 10th জেনারেশন প্রসেসর, 10100 বা 10105 F সিরিজের প্রসেসর, 4GB না 8GB RAM, 8GB DDR4 RAM, এটা আপনারা Corsair Vengeance পেতে পারেন বা XPG Editor RAM পেতে পারেন, 256GB SSD, 500GB হার্ড ডিস্ক, RGB ক্যাবিনেট SMPS, RGB কিবোর্ড মাউস, 22 ইঞ্চি জেভরনিক্স এর মনিটরের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন, আর গ্রাফিক্স কার্ড 1030 2GB সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 34,540 টাকায়। 34,540 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন i3 এর গেমিং সেট আপ। এবার চলে যাবো i5 10th জেনারেশন। i5 10th জেনারেশন আপনারা পাচ্ছেন গিগাবাইটের মাদারবোর্ড, 410 মাদারবোর্ড, প্রসেসরটা দেখে দিচ্ছে i5 10th জেনারেশন 12400 টি গ্রাফিক্স সিরিজ প্রসেসর আছে i5 10th জেনারেশন প্রসেসর, 8GB XPG বা Corsair Vengeance এর RAM, 256GB NVMe SSD, 256GB NVMe SSD আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন, NVMe এর 256GB NVMe SSD, 500GB হার্ড ডিস্ক, আর 8GB ক্যাবিনেট SMPS, 4GB 1030 গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন, আর জেভরনিক্স এর 24 ইঞ্চি IPS প্যানেল মনিটরের সাথে, আর আর আপনাদের অ্যান্টি স্পটস এর কিবোর্ড মাউস, RGB কিবোর্ড মাউস এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 44,812 টাকায়। আরো একবার কনফিগারেশনটা বলে দিচ্ছি, i5 10th জেনারেশন গিগাবাইটের বা MSI এই 410 মাদারবোর্ড, i5 12400 প্রসেসর, 8GB RAM, 256GB NVMe SSD, 500GB হার্ড ডিস্ক, RGB ক্যাবিনেট SMPS, RGB কিবোর্ড মাউস, 4GB 1030 গ্রাফিক্স কার্ডের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 44,812 টাকায়। 44,812 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন i5 12th জেনারেশন। i5 12th জেনারেশন আপনারা পাচ্ছেন হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র 51,240 টাকায়। 51,240 টাকায় আপনারা কি কি পাচ্ছেন? এই 610 মাদারবোর্ড, i5 12th জেনারেশন প্রসেসর, যেটি 12400 প্রসেসরের সিরিজ, র্যাম পাচ্ছেন হচ্ছে আপনারা 8GB র্যাম, SSD আপনারা পাচ্ছেন 256GB NVMe SSD, হার্ড ডিস্ক 500GB পাচ্ছেন, ক্যাবিনেট SMPS, RGB কিবোর্ড মাউস, RGB আপনার 1030 গ্রাফিক্স কার্ড পাই যাচ্ছেন 4GB ভ্যারিয়েন্ট, আর আপনারা পাচ্ছেন হচ্ছে আমাদের কাছ থেকে LG 22 ইঞ্চি IPS প্যানেলের মনিটরের সাথে মাত্র 51,240 রুপিসে পেয়ে যাচ্ছেন, মাত্র 51,240 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন। এবার চলে যাবো আমাদের রাইজেন থ্রি, যেটি একদম আমাদের স্টার্টিং হচ্ছে 28,220 টাকায়। কি কি পাচ্ছেন এটাতে? MSI না, এটাতে পাচ্ছেন আপনারা অ্যাসরকের A320 মাদারবোর্ড, রাইজেন থ্রি 3200G প্রসেসর, কর্সিয়ার বা XPG এর আপনারা 8GB র্যাম পাচ্ছেন, যে ক্যাবিনেট SMPS আপনারা 8GB পাচ্ছেন, 256GB SSD, 500GB হার্ড ডিস্ক, 19 ইঞ্চি মনিটর জেভরনিক্স এর সাথে, প্লাস 8GB কিবোর্ডের সাথে, কিবোর্ড মাউসের সাথে পাচ্ছেন মাত্র 28,220 টাকায়। 28,220 টাকায় আপনারা রাইজেন থ্রি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন
রাইজেন 3 3200G দিয়ে। এবার আমরা যাব রাইজেন 5 এর উপরে একটা অফার নিয়ে এসেছি রাইজেন 5 3600 দিয়ে। এটাতে আপনারা পাচ্ছেন জেব্রনিক্স বা গিগাবাইটের 400 450 মাদারবোর্ড। এটাতে আপনারা রাইজেন 5 3600G দিয়ে যে অফারটা আছে এটাতে আপনারা কি কি পাচ্ছেন, MSI বা গিগাবাইটের 450 মাদারবোর্ড, রাইজেন 5 3600 প্রসেসর, 8GB র্যাম, 256GB NVMe, 500GB হার্ড ডিস্ক, ক্যাবিনেট SMPS 8GB, মাউস কিবোর্ড 8GB, 1030 4GB ভ্যারিয়েন্টের গ্রাফিক্স কার্ড, আর জেব্রনিক্সের 24 ইঞ্চি IPS প্যানেল মনিটরের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 41,554 টাকায়। তো আরো একবার কনফিগারেশনটা ভালো করে বলে দিই কি কি পাচ্ছেন। MSI বা গিগাবাইটের 450 মাদারবোর্ড, রাইজেন 5 3600 প্রসেসর, নন গ্রাফিক প্রসেসর আছে এটাতে, 8GB র্যাম, 256GB NVMe SSD, 500GB হার্ড ডিস্ক, ক্যাবিনেট SMPS 8GB, মাউস কিবোর্ড 8GB, জেব্রনিক্সের 24 ইঞ্চি IPS প্যানেল মনিটরের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন, 1030 4GB ভ্যারিয়েন্ট গ্রাফিক্স কার্ডের সাথে পাচ্ছেন 41,554 টাকায়। আজকের অফার রইল এই অবধি। আজকে যেগুলো দেওয়া হলো 47 থেকে 48 এর মধ্যে, আর একটা দেওয়া হয়েছে আপনার যাদের 52,000 টাকার মধ্যে বাজেট, এইগুলোর উপরে আজকে আমাদের গেমিং অফার দেওয়া হলো। এছাড়াও তো রাহুল টেকওয়াল থেকে এর সবথেকে কম দামের এগুলো দেওয়া হয়েছে, এর থেকে বেশি দামের 80,000 1 লাখের মধ্যেও আমরা পিসি বিল্ড করেছি। গেমিং পিসি এরকম কখনোই প্যাকেজে হয় না, গেমিং পিসি সবসময় বাজেটের উপরে তৈরি হয়। যদি আপনার বাজেট 80,000 টাকা থেকে সেরকম আলাদা কনফিগারেশন হবে, আপনার বাজেট 1 লাখ, কারণ আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন 1 লাখের পিসি তৈরি করা হয়েছে। এগুলো 1 লাখ ওটা লেখা ছিল, কিন্তু ওটা আপনাদের থেকে কম দামে এসে গেছিল, মাত্র ওটা বলে দিচ্ছি এই ভিডিওতে, ওইটার প্রাইসিং এসেছিল মাত্র 81,500 টাকা, 81,500 টাকা। তো বন্ধুরা, ওটা 1 লাখে বলা হয়েছিল, সেটা দেখুন দামটা যখন পুরো রেডি হয়ে গেছে তারপরে দাম কমে 81,000 টাকা চলে এসেছিল। তো আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আপনি পেয়ে যাবেন, কারণ রাহুল টেকওয়াল থেকে আপনি যত বাজেট দেবেন সেই বাজেটেও গেমিং পিসি হয়। তো যে বন্ধুরা চাইছিলেন যে একটু কম দামে গেমিং পিসি, তাদের জন্য আজকের ভিডিওটা আনা হয়েছে। তো 28,200 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন একটা গেমিং পিসি, যেটা দিয়ে আপনি ভালো মতোই গেম খেলতে পারবেন। দেখুন, গেমিং পিসি তো রাহুল বলেই দিল যে বাজেটের উপর তৈরি হয়, আপনি কিরকম জিনিস চাইছেন সেই বাজেটটা রাহুলের সঙ্গে আলোচনা করতে পারেন। গেমিং পিসি বলুন বা যে কোনো পিসি যেটাই তৈরি হয়, যে কোনো অ্যাসেম্বল পিসি আপনারা যখনই কিনতে যাবেন, পিসি কখনো রেডিমেড তৈরি হয় না। আপনার সামনে আমি অথেন্টিক প্রোডাক্ট সিল প্যাক কেটে আপনার সামনে যখন আমি ওটা অ্যাসেম্বল করে দেবো, ওটাই নতুন পিসি, ওটাই হচ্ছে অরিজিনাল। যে অথেন্টিক জিনিসটা কি, যে আপনি আপনার নিজস্ব চোখে দেখবেন যে আপনার মেশিনটা আপনার সামনে রেডি হচ্ছে, সেটাই। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, নিচে কমেন্ট করবেন, রাহুলকে জানাবেন যে আপনার কী কী ভিডিওর প্রয়োজন বা কোনো কিছু দরকার থাকলে ডাইরেক্ট রাহুলকে মেসেজ করতে পারেন, নিচে দেওয়া নাম্বারে কল করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।